to all the lovely ladies and gentlemen present over here. Finally, it's time that we see all the lovely participants in their full joy, and we are going to cherish each and every moment of their performance. क्योंकि एक कहावत तो आपने सुनी ही होगी, कहते हैं जो पानी से नहाते हैं वो लिबास बदलते हैं और जो पसीने से नहाते हैं वो इतिहास बदलते हैं. सो ये जो इतिहास है इन द लवली आर्टिस्टिक लाइफ, इट इज ऑल अप टू देम. तो चलो आर किछु देरी ना करे आमरा शुरू करी. तो आमी रिक्वेस्ट करबो फॉर ऑल द लवली एफर्ट्स एंड फॉर ऑल ऑफ यू जरा एत सुंदर टाइम निये एखाने आमादेर मध्ये आछो. आई वुड रिक्वेस्ट, कैन वी हैव अ राउंड ऑफ अप्लॉज, एकबार जोरे हाथ ताली हो जाए प्लीज. Thank you so much. Ira Shadi will be proceeding towards the next performance. I need to delay Gorbona, and for the very next performance, we have Samragri, the name of the act. Kano ei namta? It's because we'll be showing the beautiful woman empowerment, woman rule. Choto dramatic act, eta khub sundor bhabe they will be displaying out kibhabe, kibhabe a woman actually rules over all the world. So, चलो फिर थोड़ी सी भी और आपका समय नहीं लेंगे, बढ़ेंगे आगे और एक बार जोरदार तालियों से जरा स्वागत कर दीजिएगा. फ्रॉम द सम्राग्री एक्ट विल बी हैविंग द लवली परफॉर्मर्स. लेट मी टेल देयर नेम, चंद्रिमा बासु, रायमा बासु, त्रिदीप गोस्वामी, कोमल गुप्ता, सुलग्ना बोस, मयूरी मैरी दे. सो प्लीज आर एक बार जोड़े हाथ ताली. চন্দ্রিমা সারার ফ্যাশন হাবের প্রচুর পুজো কালেকশন, নট অনলি এথনিক, তার সাথে ওয়েস্টার্ন কালেকশন, তার সাথে ফিমেল ওয়্যারের সাথে সাথে সুন্দর সুন্দর মেল ওয়্যার কালেকশন. কীভাবে দেখবেন এত কালেকশন, তাই জন্যেই আজকে অ্যারেঞ্জ করেছি একটা সুন্দর প্রি পূজা মেগা র‍্যাম্প শো. আর আমাদের আপনারা যারা রেগুলার ভিজিট করেন তারা জানেন যে চন্দ্রিমাস আর আর ফ্যাশন হাব থেকে কখনোই শুধুমাত্র র‍্যাম্প শো, একটা গতানুগতিক র‍্যাম্প শো কখনো করা হয় না, তার সাথে থাকে প্রচুর ড্রামাটিক. আর যেহেতু আমরা প্রত্যেক বছরই বলিউডের উপর একটা সুন্দর শো করে থাকি, সেই শোটাকে এবারে র‍্যাম্পের সাথে, প্রি পূজা র‍্যাম্পের সাথে পাঞ্চ করে দেওয়া হয়েছে. এবং তাই জন্যে আজকে চলছে মোহিত মৈত্র মঞ্চে ধামাকাদার টলি বলি মিউজিক্যাল মেগা ইভেন্ট অ্যান্ড ওয়াক দ্য র‍্যাম্প 2023 অর্গানাইজড বাই চন্দ্রিমাস আর আর ফ্যাশন হাব এবং আর আর এস প্রোডাকশন হাউস. আমাদের আর আর এস প্রোডাকশন হাউসের বিভিন্ন কাজ সম্বন্ধে আপনারা এতদিনে জেনে গেছেন, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফটোশ্যুট, বিভিন্ন ধরনের থিম শ্যুট, সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি, তার সাথে করছি আমরা সুন্দর সুন্দর মেগা ইভেন্ট. এবং এই ইভেন্টগুলো অবশ্যই অর্গানাইজ করে, সরি, ডেকোরেশন করে ডিরেক্টর সৌরভ বন্দ্যোপাধ্যায়, যিনি খুব ট্যালেন্টেড একজন কোরিওগ্রাফার. আমাদের একটা টোটাল টিম মিলে একটা দারুণ শো আমরা অর্গানাইজ করেছি আজকে মোহিত মৈত্র মঞ্চে. আপনারা যারা আসতে পারেননি বা যাদের কাছে এখনও খবর পৌঁছায়নি, তারা অবশ্যই আমাদের শোটা চন্দ্রিমাস আর আর ফ্যাশন হাব কিংবা
কার কস্টিউম ডিজাইনার চন্দ্রিমাবাসুর পেজে, ফেসবুক পেজে একবার অবশ্যই দেখবেন, আর সাথে থাকুন, সঙ্গে থাকুন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর পুজোর কালেকশন আজকের শো থেকে দেখেও যদি কিছু পছন্দ হয় অবশ্যই 9123735043, রিপিট করি আরেকবার, 9123735043 নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এরকম সুন্দর সুন্দর, আমি যদিও একটাই ঘুরে আছি, এরকম প্রচুর কালেকশন চন্দ্রিমা সারার ফ্যাশন হবে, চলে আসুন পুজোর কেনাকাটা করতে। আর কিছু বেশি দেরি নেই, মাত্র 60-62 দিন বাকি আছে, সো আর দেরি না করে চলে আসুন, আর আমাদের শোটা দেখে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। নতুন মডেল যারা যারা ভাবছেন মডেলিং ফিল্ডে যাবো কি যাবো না, কিংবা বাড়ি থেকে হয়তো প্রেশার আছে, বলছে যে মডেলিং ফিল্ডটা হয়তো খুব একটা ভালো না, এখানে অনেক ইনসিকিউরিটি থাকতে পারে, অনেক খারাপ মানুষের আনাগোনা থাকতে পারে, তাদের জন্য বলি আমি চন্দ্রিমা বাসু সবার দিদি হয়ে, হ্যাঁ আজকে আরআর ফ্যাশন হাবের সবাই আমাকে দিদি বলে সম্মানিত করে এবং সবাইকে দিদি হয়ে আগলে নিয়ে পথ চলার চেষ্টা করছি। প্লিজ যাদের মনে আশা আছে, আকাঙ্ক্ষা আছে ফ্যাশনের সাথে যুক্ত হওয়ার, মডেলিংয়ের সাথে যুক্ত হওয়ার, অ্যাক্টিংয়ের সাথে যুক্ত হওয়ার এবং ভালো কিছু শেখার, তারা অবশ্যই আসুন, আমাদের সাথে যুক্ত হন। আমি কথা দিচ্ছি আপনাদের কোনো সমস্যা হবে না, এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভীষণ ভালো কাটাবেন। আশা করছি পুজোর আগে আরও একবার দেখা করবো আপনাদের সাথে। খুব তাড়াতাড়ি আসছে আমাদের শারদীয়ার সেরা মুখ, সঙ্গে থাকবেন কিন্তু আর পার্টিসিপেটও করবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমার নাম অনির্বাণ দত্ত মজুমদার। আজকে আরআরএস প্রোডাকশন হাউস আর চন্দ্রিমার ফ্যাশন হাবের পক্ষ থেকে টলি বলি একটা মেগা ড্যান্স শো প্লাস র্যাম্প শো এখানে আয়োজন করা হয়েছে। আমরা প্রত্যেকেই পার্টিসিপেন্ট আর আমরা ভীষণ ভালো মতন পারফর্ম করার চেষ্টা করছি। প্রচুর দর্শক এসছে, খুব আনন্দের সাথে কাজ হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। এটা একটা মেগা ড্যান্স শো আর এটা চূড়ান্ত ভালোভাবে আমাদের ফাটাফাটিভাবে আমরা এনজয় করে কাজটা করছি। বেলঘুরে থেকে এসেছি, এটা আমার ফার্স্ট কাজ করা চন্দ্রিমাস আরআর ফ্যাশন হাব এবং আরআরএস প্রোডাকশনের সাথে। খুব ভালো লাগছে, এখানে সবাই খুব ফ্রেন্ডলি, মানে ভীষণ ভালো লাগছে কাজ করে। আমি রিমা দে, আমি যাদবপুর থেকে এসেছি। চন্দ্রিমা ম্যামের সাথে এটি আমার প্রথম কাজ। চন্দ্রিমা ম্যামের সাথে কাজ করতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। আজকে টলি বলি একটি মেগা ইভেন্ট, ড্রামা, ডান্স এবং র্যাম্প শো আয়োজিত হতে চলেছে। আপনারাও আসুন এখানে এবং পুজোর নতুন নতুন কালেকশন দেখুন। এসছি তো চন্দ্রিমাদির সাথে অনেকদিন ধরেই কাজ করছি আর সৌরভ দ্বারা খুবই কাছের লোক, তো কাজ করে খুবই ভালো লাগছে। আজকে ষষ্ঠপুর হিসাবে আছি একটা রয়্যাল লুকে, তো খুব ভালো লাগছে, দর্শক প্রচুর আছে, আমরা খুব ভালোভাবে কাজ করবো, তো থ্যাংক ইউ। তো আমি একজন প্রফেশনাল মডেল, অনেকদিন ধরে মডেলিং লাইনে আছি 2016 থেকে। আর আমাদের এখানে সবসময় ব্যানার্জি ম্যাডাম হচ্ছে বুমার, তো ওনার কাছে আমি প্ল্যানেশন সিজন 1, 2, 3 তিনটে জায়গাতেই আমি করেছি র্যাম্প শো। তো আজকে আমাদের চন্দ্রিমা আরআর ফ্যাশন হাব থেকে আমাদের যে র্যাম্প আয়োজন করা হয়েছে আজকে নৈত মিত্র মঞ্চে, ভীষণ ভালো অর্গানাইজেশন সপ্তমী ব্যানার্জি ম্যাডাম আর আমাদের চন্দ্রিমা বাসু ম্যাডাম দুজনের যে এতটা পরিশ্রম, আমার মনে হয় যে আজকে সবাই সেটা সার্থক করতে চাইছে। আর আমরা সবাই চেষ্টা করবো যাতে শোটা আমাদের খুব ভালোভাবে এগিয়ে যায়, অবশ্যই সেটা চেষ্টা করবো। শুধু মডেলিং এখানে আমাদের র্যাম্প আপ হচ্ছে না, ড্যান্স, ড্রামা প্রোগ্রাম সবটাই ভালো মতো করে হচ্ছে। আই থিঙ্ক আপনারা সবাই এনজয় করবেন। হ্যালো, আমি অভিভ ভট্টাচার্য, আমার এটা চন্দ্রিমা ফ্যাশন হাবের ফার্স্ট প্রোগ্রাম। আমি মডেলিংয়ে অনেকদিন ধরেই রয়েছি, প্রায় 3 ইয়ার্স 2 ইয়ার্স করতে পারো। আজকে প্রোগ্রাম মেগা ইভেন্ট, আজকে ডান্স আছে, মডেলিং আছে, র্যাম্প ওয়াক আছে, এভরিথিং আছে, খুব ভালো লাগছে আমার এখানে এসে। আর আমি গ্রেট একটা সাকসেস দেখতে চাই প্রোগ্রামটা। দ্যাটস অল।